চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলেও চলবে না গাড়ি। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, বন্দর নগরীতে ঘূর্ণিঝড়ের সার্বিক প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন, আজকে অর্থাৎ গতকাল রাত থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কিন্তু সকল ধরনের পণ্য খালাস বন্ধ এবং জেটিতে কিছু কাজ হলেও কিন্তু সকাল 11টার 12টার পর থেকে সব ধরনের কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং পুরো জেটি আসলে জাহাজ শূন্য, সব জাহাজকে পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে। অর্থাৎ গতকাল রাতেই কিন্তু যখন মহাবিপদ সংকেত ছয় ঘোষণা করা হয় তখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথমে তাদের নিজস্ব সংকেত রেড অ্যালার্ট 3 এবং আজকে সকালে রেড অ্যালার্ট 4 জারি করে এবং জারি করার পর কিন্তু সকল পণ্য খালাস উঠানামা এবং বন্দরের বহির্নোঙ্গরে এবং যেটিতে সকল ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। আপনারা জানেন দেশের অর্থনীতির প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে, অর্থাৎ দেশের অর্থনীতির যে সমৃদ্ধির দ্বার সেটি বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এই মুহূর্তে আমরা বহির্নগরের যে সমস্ত জাহাজ রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন গার্মেন্টসের কারখানার কাঁচামাল রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিভিন্ন ভোগ্য পণ্য রয়েছে, অর্থাৎ এগুলো সময় মতো যদি এগুলো আপনার ডেলিভারি করা না হয় সেক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে কিন্তু ভোগ্য পণ্যের বাজারে। আপনারা জানেন দেশের প্রধান ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, সেই আর কদিন পরে কিন্তু রয়েছে ঈদ। এক্ষেত্রে যদি অনেক পণ্য রয়েছে যে আপনার জাহাজে বিভিন্ন পণ্য সেগুলো যদি ঠিকমতো সময় মতো যদি আপনার আপনার খালাস করা না হয় সেক্ষেত্রে কিন্তু ভোগ্য পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে। তো যেমনটি বলছিলাম, এই মুহূর্তে আপনারা দেখছেন সাগরে রূপচে পড়া ঢেউ, অর্থাৎ চট্টগ্রামের সকাল থেকে কিন্তু প্রচণ্ড রোদ থাকলেও বেলা 11টার পর থেকে কিন্তু রোদের যে তাপমাত্রা কমতে শুরু করে এবং বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং যতই বেলা বাড়ছে বৃষ্টির সংখ্যাও কিন্তু বাড়ছে এবং সাগরের যে বড় বড় ঢেউ সেগুলো উপচে এসে পড়ছে একটা তীরবর্তী এলাকায়। তবে বলা হয়েছে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে তারা নানা প্রস্তুতি গ্রহণ করেছেন। পুরো নগরী এবং জেলায় প্রায় 1925টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এছাড়া 298টি মেডিকেল টিম রাখা হয়েছে এবং এই মুহূর্তে যারা পাহাড়ের পাদদেশে আপনার ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে বলা হয়েছে আজকে সন্ধ্যার আগে তারা যাতে আশ্রয়কেন্দ্রে চলে আসে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর। সহকর্মী মাসুদুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন বন্দর পরিস্থিতি।